সম্মানিত বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম গোল্ডের মূল্য জানাতে। ভিডিওটি সম্পূর্ণ দেখা করছি, কারণ পুরো ভিডিও জুড়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, 2020 ও 2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির উপরে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, তাই এখন থেকে বিদেশ থেকে স্বর্ণ আমদানি করলে সরকারকে ভ্যাট দিতে হবে না। যে আগে স্বর্ণ আমদানির উপরে 15% ভ্যাট আরোপিত ছিল। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের দাম নির্ধারিত করে থাকে, আর বাংলাদেশ জুয়েলারি সমিতির পক্ষ থেকে যে দাম নির্ধারিত করে থাকে তা আমি আপনাদেরকে জানিয়ে থাকি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে আসা যাক আজ বাংলাদেশের স্বর্ণের মূল্য কত। আজ 22 জুলাই 2020। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশে 1 গ্রাম স্বর্ণের মূল্য আজ কত। চলুন তাহলে জেনে আসা যাক। আজ বাংলাদেশে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের মূল্য 5,990 টাকা, 21 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের মূল্য 5,720 টাকা, 18 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের মূল্য 4,970 টাকা, ট্রেডিশন গোল্ড অর্থাৎ পুরাতন স্বর্ণের মূল্য 4,085 টাকা। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের মূল্য আজ কত। চলুন তাহলে জেনে আসি। আজ বাংলাদেশে 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের মূল্য 69,873 টাকা, 21 ক্যারেট 1 ভরি স্বর্ণের মূল্য 66,718 টাকা, 18 ক্যারেট 1 ভরি স্বর্ণের মূল্য 56,979 টাকা, ট্রেডিশন গোল্ড অর্থাৎ পুরাতন 1 ভরি স্বর্ণের মূল্য 47,647 টাকা, 21 ক্যারেট 1 ভরি রূপার মূল্য 933 টাকা। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশে 1 রতি স্বর্ণের মূল্য আজ কত। চলুন তাহলে জেনে আসা যাক। বাংলাদেশে 24 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 881 টাকা, 23 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 844 টাকা, 22 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 807 টাকা, 21 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 770 টাকা, 18 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 660 টাকা, 16 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 585 টাকা, 14 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 513 টাকা, 12 ক্যারেট 1 রতি স্বর্ণের মূল্য 440 টাকা। বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন স্বর্ণের দাম আবার কেন বাড়ানো হচ্ছে। বাংলাদেশ জুয়েলারি সমিতি বা বাজার সাধারণ সম্পাদক বলেছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, তাই তারাও দাম বাড়াতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেক সময় বাড়তে থাকতে দেখা যায় স্বর্ণের দাম হয় নিম্নমুখী, আবার এমনও দেখা যায় ডলারের দাম নিম্নমুখী হলে স্বর্ণের দাম হয় ঊর্ধ্বমুখী। ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়া বা কমার প্রভাব পড়ে বাংলাদেশের বিভিন্ন দেশের স্থানীয় বাজারে। অবশ্যই আন্তর্জাতিক বাজারে যখন টাকার মান কমে যায় তখন স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়ে যায়। এছাড়া শীত মৌসুমে দেশে বিয়ে সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বেশি হওয়ার কারণে স্বর্ণের দাম বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু। থ্যাংকস ফর ওয়াচিং।